দর্শক আমন্ত্রণ জানাচ্ছি আন্তর্জাতিক অঙ্গনে। সর্বপ্রথম জানিয়ে দিব আমাদের হাতে থাকা সর্বশেষ আপডেটগুলো। যুদ্ধবিরতির পর গাজায় চতুর্থ দফায় ইসরায়েলি বিমান হামলা। মরুভূমিতে ক্ষেপণাস্ত্র মজুত করার জন্য গোডাউন তৈরি করছে চীন। জানিয়ে দিব পড়ছে কানাডা বরফ গলে বন্যার সংখ্যা। আরো থাকছে ইসরায়েলি বাহিনীর গুলিতে ফিলিস্তিনি নিহত। জানিয়ে দিব সফলভাবে শেষ হলো তুরস্ক আজারবাইজানের যৌথ সামরিক মহড়া। এবং সর্বশেষ জানিয়ে দিব কাশ্মীরে বন্দুকযুদ্ধে ভারতীয় সেনা সহ নিহত ছয়। শুনছিলেন সংবাদ শিরোনাম, এখন বিস্তারিত। তবে তার আগে অনুরোধ থাকবে ভিডিওটিতে একটি লাইক দিবেন এবং কমেন্টস করে জানিয়ে দিবেন কে কোথা থেকে বা কোন জেলা থেকে আমাদের সাথে সংযুক্ত রয়েছেন। যুদ্ধবিরতির পর গাজায় চতুর্থ দফায় ইসরায়েলের বিমান হামলা। ফিলিস্তিনি স্বাধীনতাকামী সংগঠন হামাসের সাথে যুদ্ধবিরতির মধ্যেই আবারও অবরুদ্ধ গাজা উপত্যকায় বিমান হামলা চালিয়েছে ইসরায়েল। যুদ্ধবিরতির পর প্রায় দেড় মাসের মাথায় চতুর্থবারের মতো শনিবার রাতে ইসরায়েলি বাহিনী এই হামলা চালালো। স্থানীয়দের বরাত দিয়ে ফিলিস্তিনি সংবাদ মাধ্যমে বলা হয়, অবরুদ্ধ ভূখণ্ডের বাদের ও আল সুদানি এলাকায় এই হামলা চালানো হয়। হামলায় একজন গুরুতর আহত হয়েছেন বলে স্থানীয় সংবাদ মাধ্যমের সূত্রে জানানো হয়। ইসরায়েলের সামরিক বাহিনীর বরাত দিয়ে দেশটির সংবাদ মাধ্যমে প্রকাশিত খবরে বলা হয়, গাজা থেকে আগুনে বেলুন হামলার প্রতিক্রিয়ায় ইসরায়েলি বিমান এই হামলা চালিয়েছে। খবরে বলা হয়, শনিবার বিকেলে গাজা সীমান্তে এশকল আঞ্চলিক কাউন্সিলে আগুনে বেলুন থেকে অগ্নিকাণ্ডের ঘটনার পর হামাসের রকেট নিক্ষেপের কেন্দ্র ও অস্ত্র তৈরির কারখানা লক্ষ্য করে এই হামলা চালানো হয়। এর আগে 10 মে জেরুজালেম শেখ জাররাহ মহল্লা থেকে ফিলিস্তিনি বাসিন্দাদের উচ্ছেদ করে ইহুদি বসতি স্থাপনে ইসরায়েলি আদালতের আদেশ এবং এর প্রতিবাদে মসজিদুল আকসা সহ বিভিন্ন স্থানে ফিলিস্তিনি বিক্ষোভকারীদের উপর ইসরায়েলি হামলার জেরে গাজা নিয়ন্ত্রণকারী স্বাধীনতা সংগঠন হামাস ইসরায়েলের সাথে সংঘর্ষে জড়িয়ে পড়ে। 11 দিনের টানা সংঘর্ষে ইসরায়েলি সামরিক বাহিনীর আগ্রাসনে গাজায় 66 শিশু সহ অন্তত 257 ফিলিস্তিনি নিহত ও 1948 জন আহত হয়। অপরদিকে ইসরায়েলি ভূখণ্ডে হামাসের রকেট নিক্ষেপে 2 শিশু সহ 13 ইসরায়েলি নিহত ও 796 জনের বেশি আহত হয়েছেন। টানা 11 দিন সংঘর্ষের পর মিশরের মধ্যস্থতায় 21 মে থেকে ইসরায়েলের সাথে যুদ্ধবিরতিতে যায় হামাস। সূত্র ফিলিস্তিনি ও ইসরায়েলি সংবাদ মাধ্যম। মরুভূমিতে ক্ষেপণাস্ত্র মজুত করার জন্য গোডাউন তৈরি করছে চীন। গোপনে মরুভূমিতে ক্ষেপণাস্ত্র মজুত করার জন্য 119টি নতুন গোডাউন তৈরি করেছে চীন। দেশটির উত্তর পশ্চিমের ইয়ুমিন শহরের কাছে এমন চিত্র যুক্তরাষ্ট্রের একটি সংস্থা উপগ্রহ চিত্র বিশ্লেষণ করে জানিয়েছে। সংস্থাটি দাবি করেছে, তাদের উপগ্রহ চিত্রে দেখেছে যে চীনের উত্তর পশ্চিমের ইয়ুমিন শহরের কাছের মরুভূমিতে ক্ষেপণাস্ত্র মজুত করার নতুন গোডাউন তৈরি হয়েছে। মনে করা হচ্ছে প্রায় 250 থেকে 350টি পারমাণবিক অস্ত্র রয়েছে চীনের কাছে। যুক্তরাষ্ট্রের কাছে বর্তমানে তার 20 ভাগের 1 ভাগ রয়েছে। এ নিয়ে ওয়াশিংটন পোস্ট প্রথম খবর প্রকাশ করে বলে জানিয়েছে দ্য গার্ডিয়ান। গার্ডিয়ানের প্রতিবেদনে বলা হয়, বিশ্লেষকরা হুঁশিয়ারি দিয়ে বলেছেন, এ ধরনের সম্প্রসারণ উদ্বেগজনক। নিরস্ত্রীকরণের বিষয়ে প্রধান পারমাণবিক শক্তিধর দেশগুলোর মধ্যে উত্তেজনা লক্ষ্য করা গেছে জানিয়ে সবচেয়ে খারাপ পরিস্থিতির সম্পর্কেও সতর্ক বার্তা দিয়েছেন তারা। এর আগে বৃহস্পতিবার চীনের পরমাণু শক্তি বাড়ানো নিয়ে খবর প্রকাশ করে ওয়াশিংটন পোস্ট তাদের প্রতিবেদনে বলা হয়, উপগ্রহ চিত্র বিশ্লেষণ করে 119টি নতুন গোডাউন তৈরির সন্ধান পাওয়া গেছে। গানসু প্রদেশের একটি মরুভূমিতে এসব সাইলোর সন্ধান পাওয়া যায়। ধারণা করা হচ্ছে এক মহাদেশ থেকে অন্য মহাদেশে নিক্ষেপ করার মতো ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র রাখার জন্য তৈরি করা হচ্ছে এগুলো। এমনও হতে পারে বহির্বিশ্বকে বোকা বানাতেই নতুন শৈল নির্মাণ ধারণা করা হচ্ছে। সব মিলিয়ে চীনের অস্ত্র ভান্ডারে পারমাণবিক শক্তির প্রাচুর্য বাড়া নিয়ে চাপে যুক্তরাষ্ট্র। পড়ছে কানাডা বরফ গলে বন্যার সংখ্যা। কানাডার ব্রিটিশ কলম্বিয়া দাবানল পরিস্থিতির চরম অবনতি হয়েছে। এ পর্যন্ত 175টিরও বেশি স্থানে ছড়িয়ে পড়েছে আগুন। এর মধ্যে গেল দুদিনেই দাবানলে পড়েছে প্রায় 80টি স্থান। এদিকে ব্রিটিশ কলম্বিয়া সহ কানাডার মধ্যাঞ্চল জুড়ে তীব্র দাবদাহ অব্যাহত রয়েছে। উচ্চ তাপমাত্রার কারণে বরফ গলে বন্যার আশঙ্কাও করেছেন আবহাওয়াবিদরা। শনিবার ব্রিটিশ কলম্বিয়ার বিভিন্ন স্থানে নতুন করে ছড়িয়ে পড়ে আগুন। কেবল এই একটি প্রদেশে এ পর্যন্ত প্রায় 200 স্থানে সৃষ্টি হয়েছে
দিয়েছে দাবানল। পরিস্থিতির এতটাই অবনতি হয়েছে যে প্রদেশটির ১১টি মিউনিসিপ্যালের মধ্যে ৯টিতেই বাসিন্দাদের নিরাপদ স্থানে সরে যাওয়ার নির্দেশ দিয়েছে স্থানীয় কর্তৃপক্ষ। ব্রিটিশ কলম্বিয়া প্রশাসন জানায় গেল ৩ দিনে ১২,০০০ বেশি বজ্রপাতের কারণেই মূলত ছড়িয়ে পড়েছে এই দাবানল। সেই সঙ্গে সাম্প্রতিক তীব্র দাবদাহের কারণেও প্রায় প্রদেশটির দক্ষিণ পশ্চিমাঞ্চলীয় লিটন কাউন্টি এলাকার বনাঞ্চলগুলোতে আগুন ছড়িয়ে পড়ছে। এ পর্যন্ত ৭৫,০০০ একরের বেশি বনাঞ্চল আগুনে পুড়ে গেছে বলেও জানানো হয়। এদিকে ব্রিটিশ কলম্বিয়া সহ কানাডার মধ্য অঞ্চল জুড়ে তীব্র দাবদাহ অব্যাহত রয়েছে। গড় তাপমাত্রা কিছুটা কমলেও তা স্বাভাবিকের চেয়ে অনেক বেশি বলে জানিয়েছে স্থানীয় আবহাওয়া দপ্তর। এছাড়াও কাসওয়ান এবং ভ্যাঙ্কুভারেও বিরাজ করেছে উচ্চ তাপমাত্রা। অসহনীয় গরমে জীবনযাত্রায় নেমে এসেছে স্থবিরতা, সেই সঙ্গে প্রতিনিয়ত দীর্ঘ হচ্ছে মৃত্যুর মিছিল। দাবদাহ আরো কয়েকদিন অব্যাহত থাকতে পারে বলেও জানান আবহাওয়াবিদরা। কানাডার সাম্প্রতিক এ দাবদাহ এ পর্যন্ত মারা গেছেন ৭ শতাধিক মানুষ, যার অধিকাংশ ব্রিটিশ কলম্বিয়ার। ইসরায়েলি বাহিনীর গুলিতে ফিলিস্তিনি নিহত। পশ্চিম তীরে শনিবার ইসরায়েলি বাহিনীর হাতে ২০ বছরের এক ফিলিস্তিনি তরুণ নিহত হয়েছেন, স্থানীয় কর্তৃপক্ষ এমন তথ্য জানিয়েছে। ফিলিস্তিনি ও ইসরায়েলি বসতি স্থাপনকারীদের মধ্যে সংঘর্ষের ছড়িয়ে পড়লে এই ঘটনা ঘটে। ফিলিস্তিনিদের সংবাদ সংস্থা ওয়াফা জানিয়েছে, বাড়ির ছাদে অবস্থানরত এক তরুণ বুকে গুলিবিদ্ধ হয়ে মারা যান। ফিলিস্তিনের স্বাস্থ্যমন্ত্রী মোহাম্মদ ফরিদ হাসান জানিয়েছেন, নিহত তরুণ নাবলুসের কাছের শহর কুসরার বাসিন্দা। এই ঘটনার আরো ২ জন আহত হয়েছেন। ইসরায়েলের সামরিক বাহিনী সেখানে হতাহতের তথ্য নিশ্চিত না করলেও দাবি করেছে এক ব্যক্তি বাড়ির ছাদ থেকে তাদের লক্ষ্য করে বিস্ফোরক নিক্ষেপ করলে প্রতিক্রিয়ায় সৈন্যরা তার দিকে গুলি ছোড়ে। ইসরায়েলি সামরিক বাহিনীর তথ্য অনুযায়ী কুসরায় ইসরায়েলি বসতি স্থাপনকারী ও ফিলিস্তিনিদের মধ্যে সহিংস সংঘাতের ঘটনা ঘটে। দুই পক্ষ একে অপরের দিকে পাথর ছুড়তে মারতে থাকে। আন্তর্জাতিক আইন অনুযায়ী পশ্চিম তীরে ইসরায়েলের অবৈধ বসতি স্থাপনের বিরুদ্ধে ফিলিস্তিনিরা প্রায় প্রতিবাদ ও বিক্ষোভ প্রদর্শন করে আসছে। ২৮ লাখ জনগোষ্ঠীর ফিলিস্তিনিদের বিপরীতে অঞ্চলটিতে এখনো পর্যন্ত প্রায় ৪.৫ লাখ ইহুদি বসবাস করছেন। ইসরায়েলের নতুন প্রধানমন্ত্রী নাফতালি বেনেটের সরকার নাবলুসের এভিয়েটার বসতি থেকে ইহুদিদের জোরপূর্বক তুলে দেওয়ার পর শুক্রবার সংঘাতের সূচনা ঘটে। সেটি দখল করে সামরিক ঘাঁটি তৈরির নতুন পরিকল্পনা করেছে ইসরায়েল সরকার, সূত্র ডয়সেভেলে। সফলভাবে শেষ হলো তুরস্ক আজারবাইজানের সৌদি সামরিক মহড়া। তুরস্ক আজারবাইজানের ৫ দিন ব্যাপী যৌথ সামরিক মহড়া সফলভাবে শেষ হয়েছে। আজারবাইজানের রাজধানী বাকুতে অনুষ্ঠিত হয় এই যৌথ সামরিক মহড়া, খবর আনাদোলু। শনিবার আজারবাইজানের প্রতিরক্ষা মন্ত্রণালয় জানায় সফলভাবে শেষ হয়েছে তুরস্ক আজারবাইজানের ৫ দিন ব্যাপী যৌথ সামরিক মহড়া। মোস্তফা কামাল আতাতুর্ক ২০২১ মহড়ার প্রধান লক্ষ্য ছিল যৌথ লাইভ ফায়ারের কৌশল অনুশীলন। যুদ্ধ পরিচালনার সময় দুই দেশের সেনাবাহিনীর মধ্যে আন্তঃব্যবহারযোগ্যতা উন্নত করা এবং কমান্ডারদের সামরিক সিদ্ধান্ত গ্রহণের দক্ষতা বিকাশ করার লক্ষ্যকে সামনে রেখে এ মহড়া শুরু হয় ২৮ জুন। মন্ত্রণালয় থেকে এক বিবৃতিতে বলা হয়, আজারবাইজান এবং তুরস্কের সামরিক ইউনিটগুলো সাফল্যের সঙ্গে যৌথ সামরিক মহড়া সম্পন্ন করেছে। মহড়ায় যেসব বিষয় অনুশীলনের লক্ষ্যে নির্ধারণ করা হয়েছিল তার সবগুলোই তারা শেষ করেছেন। মহড়ায় ৬০০ সেনা ৪০টি ট্যাঙ্ক, ২০টি কামান, ৭টি সামরিক হেলিকপ্টার, ৩টি ড্রোন সহ বেশ কিছু সাজোয়া যানবাহন অংশ নেয়। গত বছর আজারবাইজান বিতর্কিত নাগর্ণ কারাবাখ অঞ্চল নিয়ে প্রতিবেশী দেশ আর্মেনিয়ার সঙ্গে যুদ্ধ জড়ায়। যুদ্ধে তুরস্ক সরাসরি আজারবাইজানকে সমর্থন দেয়। ন্যাটো সদস্য তুরস্কের সমর্থন এবং অত্যাধুনিক তুর্কি ড্রোন ব্যবহার করে আজেরি সেনা যুদ্ধে ব্যাপক সফলতা পায়। কাশ্মীরে বন্দুক যুদ্ধে ভারতীয় সেনা সহ নিহত ৬। ভারত নিয়ন্ত্রিত ভূস্বর্গ খ্যাত কাশ্মীরের বিচ্ছিন্নতাবাদী যোদ্ধাদের সঙ্গে ভারতীয় সেনাবাহিনী, পুলিশ ও প্যারামিলিটারি বাহিনী সংঘর্ষে অন্তত ৬ জনের প্রাণহানি ঘটেছে। এদের মধ্যে ৫ জন বিচ্ছিন্নতাবাদী ও ১ জন ভারতীয় সেনা শুক্রবার উপত্যকার পুলওয়ামা জেলার রাজপোরা অঞ্চলে এ হতাহতের ঘটনা ঘটে। এ নিয়ে কাশ্মীরে গত ২ সপ্তাহ ধরে চলা সংঘাতে মোট ১৭ জন নিহত হয়েছেন। শনিবার বিবৃতির মাধ্যমে এসব তথ্য জানিয়েছে উপত্যকায় কর্মরত ভারতীয় পুলিশ। নয়াদিল্লির দাবি, নিহত হওয়া বিচ্ছিন্নতাবাদী ৫ জন পাকিস্তান ভিত্তিক লস্কর ই তৈয়েবার সদস্য। এর আগে গত ১ জুলাই রাতে রাজপোরা এলাকায় যৌথ অভিযান শুরু করে ভারতীয় বাহিনী। ভয়াবহ এ অভিযানে নিহত হয় ভারতীয় সেনাবাহিনীর ১ সদস্য ও ৫ সশস্ত্র যোদ্ধা। এদিকে পাকিস্তান নিয়ন্ত্রিত কাশ্মীরেও সম্প্রতি নতুন করে উত্তেজনা শুরু হয়েছে। বুধবার উপত্যকার কুলগ্রাম
বনাঞ্চলে সেনাদের হামলায় সন্দেহভাজন তিন সন্ত্রাসী নিহত হয়েছে। এক জুলাই দেশটির সেনাবাহিনী বলেছে চলতি বছর এ পর্যন্ত 61 জঙ্গি নিহত হয়েছে। এর আগে গেল 24 জুন রাজধানী নয়াদিল্লিতে কাশ্মীর ইস্যু নিয়ে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সঙ্গে সর্বদলীয় বৈঠক করেছেন উপত্যকার নেতারা। সেখানে কাশ্মীরকে ফের রাজ্যের মর্যাদা ফিরিয়ে দেওয়ায় প্রতিশ্রুতি দিয়েছিলেন। ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী কাশ্মীরের সাংবিধানিক বিশেষ মর্যাদা প্রত্যাহারের প্রায় 2 বছর পর এমন প্রতিশ্রুতি দিয়েছিলেন তিনি। তবে কখন মর্যাদা ফিরিয়ে দেওয়া হবে তা খোলাসা করেননি নরেন্দ্র মোদী। তিনি বলেছিলেন উপযুক্ত সময়ে তা ফিরিয়ে দেওয়া হবে। 3 ঘন্টার এ বৈঠকে উপস্থিত ছিলেন 8টি দলের 14 জন নেতা, ছিলেন স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ ও লেফটেন্যান্ট গভর্নর মনোজ সিনহা। কাশ্মীরের পক্ষে উপস্থিত ছিলেন জম্মু কাশ্মীরের 3 সাবেক মুখ্যমন্ত্রী ফারুক আবদুল্লাহ, ওমর আবদুল্লাহ ও মেহবুবা মুফতি। গুরুত্বপূর্ণ সেই বৈঠক শেষে কংগ্রেস নেতা গোলাম নবী আজাদ বলেন, এবার তাদের মোট 5টি দাবি ছিল। অবিলম্বে জম্মু কাশ্মীরকে রাজ্যের মর্যাদা ফিরিয়ে দিতে হবে, গণতন্ত্র প্রতিষ্ঠার জন্য বিধানসভা নির্বাচন দিতে হবে, কাশ্মীরি পণ্ডিতদের পুনর্বাসনের ব্যবস্থা করতে হবে, সব রাজনৈতিক বন্দীদের মুক্তি দিতে হবে ও আধিপত্য আইনে বদল আনতে হবে। সাবেক মুখ্যমন্ত্রী ও পিডিপি নেত্রী মেহবুবা মুফতি বলেন, কাশ্মীরের সাংবিধানিক বিশেষ মর্যাদা ফিরিয়ে দিতে হবে। কাশ্মীরের জনগণ তাদের বিশেষ মর্যাদার জন্য শান্তিপূর্ণভাবে লড়াই চালিয়ে যাবেন, তাতে যত সময় লাগুক। 2019 সালের আগস্টে ভারত জম্মু ও কাশ্মীরের বিশেষ মর্যাদা বাতিল করে ফলে কাশ্মীর এতদিন যে বিশেষ অধিকার পেত তা খারিজ হয়ে যায়। একই সঙ্গে জম্মু কাশ্মীরের রাজ্যটিকে ভেঙে 2টি পৃথক কেন্দ্রশাসিত অঞ্চলে পরিণত করা হয়। এর একটি দল লাদাখ এবং অপরটি জম্মু কাশ্মীর। অঞ্চলটির সার্বিক উন্নয়নের জন্য ভারত এমন সিদ্ধান্ত নিয়েছে বলে জানায় নরেন্দ্র মোদীর বিজেপি সরকার সূত্র দ্য ডন।